আসলে আমি কিন্তু কোনো স্বপ্ন নিয়ে আনতে পারি নাই, কারণ আমাদের ওই যে মানে ওই যে নুনান্তে পান্তাপুরায় অবস্থা, আমাদের সেই সমাজ ব্যবস্থা ছিল, গ্রামের ছিল। আমি এখন ইচ্ছা করে যদি বলি আমি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এটা বলা আমার জন্য অমূলক হবে, অথবা কেউ বলবেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে উনি নিজকে এখন ওই সম্ভ্রান্ত পরিবারের ছেলে হিসাবে গণ্য করছেন। আসলে কিন্তু তা ছিল না আমাদের। আমাদের বর্ডার এলাকা, আমাদের গ্রাম, যে গ্রাম ছিল, আমি যখন একটু বুঝতে শিখি ফখরউদ্দিন, তখন যে ফখরউদ্দিন মানে সেই ওই আপনার আমাদের ইয়া সম্রাটের আমলে যে ফখরউদ্দিন মুন্সির রাস্তা, এটার যখন কাজ শুরু হয় ওর বাড়ি থেকে, ওই রাস্তা থেকে আমার বাড়ি আরও 7 ফিট 10 ফিট নিচে ছিল, ওই রাস্তায় উঠতে আমাদের কষ্ট হইতো। তো সেইভাবে আমাদের গ্রামের আসলে ডেভেলপমেন্ট বলতে কিছুই ছিল না, গ্রামের দুইটা বাজার ছিল, আমরা সেখান থেকে বেরো। ওরা আমার বাবা, এখানে অনেকগুলো প্রশ্ন আমার ডক্টর তাহের ভাই লিখেছেন, অত্যন্ত জ্ঞান গর্ব এবং পাণ্ডিত্য, তো এগুলোর সাথে আমার কোনো আমার মনে হয় উত্তর দেওয়ার মতো সেই পাণ্ডিত্য আমার নাই। আমি কিছু কিছু শুধু স্পর্শ করে দেব। তাহের ভাই যে কথাগুলো বলছে বলার জন্য একটার সাথে একটা অনেকটা সম্পৃক্ততা আছে। তো যেটা বলছিলাম, তাহের ভাই জানে যে আমাদের 14 গ্রামের অবস্থা, বর্ডার এলাকা, আমরা কীভাবে ছিলাম, একদম পিওর গ্রাম। পিওর গ্রাম বলতে যেটা একদম আমরা ইন্টেরিয়র বলি, এবং ইংরেজি কথায় গ্রাম, বাংলা কথায় হলো প্রত্যন্ত অঞ্চলের ছেলে। আমার বাবা ক্ষুদ্র একজন চাকরি করতো, একটা পুলিশ লঞ্চের ছোট্ট, যেগুলো আপনার 100-150 টা অনুরাবোদ এরকম এসপি সাহেবরা, তখন তো গ্রাম বাংলা, গ্রামের রাস্তাঘাট সারা বাংলাদেশের রাস্তাঘাট ছিল না, রেল ছিল না, বিমান ছিল না, শুধু নদ নদীর দেশ হিসেবে ছোটোখাটো পুলিশ ডিসিরা আপনার ছোট্ট লঞ্চে করে এখানে সেখানে যেত, ইভেন পুলিশের ওসিরা নৌকা চালাইতো। একটা কথা আছে গ্রামে, দারোগার নৌকার মাঝি, দারোগা সাহেব ধরে আনতে বলছে, ও খবর দিতে বলছে, মাঝি ধরে নিয়ে আসে, অর্থাৎ ওসি এসপিরাও চলতো নৌকায়। তো আমার বাবা সেই ধরনের একটা এসপির পুলিশ লঞ্চের একজন সাধারণ কর্মচারী ছিল, ড্যাক মাস্টার যাকে বলতো, খালাসি। ওখান থেকে প্রমোশন পাইয়া সুগানি থেকে যাইয়া উনি মাস্টার সারাং হিসাবে রিটায়ার করছে। যাই হোক, বাবা থাকলে হয়তো খুশি হইতেন। আজকে আমার 1000 থেকে 5000 টা উনি ইন্টারনাল জাহাজে আছে 100, এবং বিদেশি 70,000 টনের জাহাজ আছে, 70,000 টনের জাহাজ আছে 12টা। তো সেটা হয়তো উনি দেখে যেতে পারে নাই। তো যেটা বলছি, ইচ্ছা থাকলে, প্রবল ইচ্ছা, মানুষ মানুষকে কীভাবে, যে সমাজ বিবর্তন, বিবর্তন কীভাবে হয়, বিবর্তনের যে সংজ্ঞা, একজন মানুষ যদি নিজকে চেষ্টা করে তৈরি করতে চেষ্টা করে, তার বিবর্তনগুলা তাকে সেভাবে ক্রমান্বয়ে, মানে ওই আমাদের আরেকটা কথা আছে না, রেল লাইনে উঠাটাই কিন্তু বড় কষ্ট। রেল যখন লাইনে একবার চলতে থাকে, তখন থেকে ধাক্কা দিলেও যখন অনেকখানে আগে গ্রামে তো রেল লাইন নষ্ট হয়ে যেত, তখন তো আর এখনকার মতো হুকিং সিস্টেমও ছিল না, তখন আর একটা ছোটোকে ওই হাত দিয়া টুল দিয়া সেটাকে নিয়ে আসতে পারতো। অর্থাৎ যেটা মিন করাচ্ছি, একবার যদি আপনি নিজকে রেল লাইনে উঠতে পারেন, রেল লাইন কিন্তু কন্টিনিউ চলে, বিমান একবার উপরে উঠলে তার নন স্টপ, সে চলতেই থাকে, তার গতি 1 × 10, 10 × 100, 100 × 1000, 1000 × মিলিয়ন, মিলিয়ন × ট্রিলিয়ন, এইভাবে যায় কিন্তু বিমানের গতিটা, যেটা আপনার রকেট ফ্রান্স থেকে গিয়া নিউ ইয়র্কে নাস্তা করতো কীভাবে, এই এই নিউটনের সায়েন্টিফিকটা কিন্তু এভাবে তৈরি হয়েছে। যে কথাগুলোর সাথে আমি আমার কথাগুলো কিন্তু আসলে ঘুচিয়ে বলতে পারি না, কোনটার সাথে কী মিল করছি, সম্পৃক্ত করছি, কী বুঝাতে চাচ্ছি, হয়তো আপনারা সেটা আপনারা নিজেরা নিজের মতো করে এটাকে আসলে বুঝে নেবেন যে কীটা কোনটার সাথে কোনটা সম্পৃক্ত করছি। তো এখানে ভাই অনেকগুলো প্রশ্ন করছে, 1971 সালে স্বাধীন হওয়ার পরে কীভাবে আমি ব্যবসায় আসলাম। তা আমি বলার আগে আমার সবুর ভাই এবং আপনাদের বায়োগ্রাফি ডক্টর তাহের অনেক কিছু এখানে বলে দিয়েছেন, নতুন করে আমার মনে হয় আমার সেগুলা বলারও বেশি প্রয়োজন বলে আমি মনে করি না। তবু আমি কিছু কিছু ক্ষেত্রে আমার নিজের কিছু কিছু বিয়াগুলা বলে যাই, আমি ভুলে গেছি, সবুর ভাই বলছি কিন্তু প্রথমে আমার দেখেন আমি আউলে যাই, আমি আমার এখানে বলতেই ভুলে গেছি পরিচয় দেওয়াটা, আমার স্ত্রী, আমার পরিবার, আমার 4 ছেলে মেয়ে, আমার 2 জন জামাই, আমার 2টা নাতনি, একটা নাতি আছে, এখানে 4 জন আছে, আমার ওই ছোটো মেয়ের জামাই আসতে পারে নাই, ওর বাচ্চাকে স্কুলে দিয়েছে, ছেলের আজকে একটা তার নিজেরই একটা স্কুইজ আছে, সে ওখানে চলে গেছে আসতে পারে নাই, ছোটো মেয়েটা লন্ডনে আছে, সে তার একটা সামার কোর্স নিয়েছে, সেও মানে আমার ছেলে, প্রত্যেক ছেলে মেয়ে লেখাপড়ার প্রতি তাদের আসলে যথেষ্ট আগ্রহ আছে, হয়তো বাবার কিছু যদি ন্যাক পেয়ে থাকে। আর আমার স্ত্রী, যিনি আমার, আমি তো কামলা মানুষ, সবসময় কাজ করতাম, অ্যাকচুয়ালি আমার জীবনে আমি 18 ঘন্টা কাজ করছি, সে বিয়ের পরেও বিয়েও করতে চায়নি, আমি আমার ছোটো ভাইকে বিয়ে করেছি, ছোটো বোনকে বিয়ে দিয়েছি, আমি কিন্তু পরে করছি।
জীবনের কাহিনী অনেক বড়, তারপরও এই সংগ্রামী এবং অত্যন্ত যন্ত্রণাময় জীবন, শুধু আমি জ্বালাময় বলবো না, যন্ত্রণাময় জীবন। আমাদের কনকাপুতে একটা স্কুল ছিল, তখন স্কুল কলেজ গ্রামে কেউ নিজের জমি দিত না, সরকারি খাট জমির উপরে অথবা বাড়ির ঘাটা যেটা বলতো আমরা জমির বা বাড়ির ওই মুন্সিবাড়ির বা ঘাটলা জমির ঘাটলা অথবা কাছারি বাড়ির সামনে সেখানে কোনো রকমের প্রাইমারি স্কুল বসতো, ওই স্যাররা পড়াইতো, আমরা সেখানে পড়তাম। বৃষ্টি আসলে দৌড়াইয়া স্যারের বাড়ি অথবা পাশের বাড়িতে দৌড়িয়ে যেতাম, আর বৃষ্টি না থাকলে আমরা পড়তাম রোদের মধ্যে। সেইভাবে প্রাইমারি স্কুল থেকে আমাদের পড়া শুরু। বর্ষার দিনে আমাদেরকে কষ্ট করে যেতে হতো, তারপরে যখন ক্লাস প্রাইমারি স্কুল পাস করে সিক্সে ভর্তি হইতো, সেটা ছিল হিংমুলা হাসানিয়া হাই স্কুল, সেটা প্রায় 2-3 মাইল দূরে। সেখানে বর্ষার সময় হলে আমাদেরকে অনেক দূরে কষ্ট করে যেতে হতো, অর্থাৎ তখনকার দিনে আমাদের প্রত্যেকটা বই হাতে নিয়ে যেতে হতো, ইভেন বাংলা অঙ্ক ইংরাজি খাতা বই তো থাকতোই, সাথে সাথে বইগুলো নিয়ে যেতে হতো, কারণ বই পাঠ পাঠ করে ছোটো ছোটো করে ছিল না, আমরা বই এক গাদা এভাবে নিয়ে যেতাম। এবং বর্ষার দিনে একটা গামছা নিয়ে যেতে হতো, কারণ লুঙ্গি কাপড়ের উপরে উঠাইয়া পড়তে হতো। তো সেইভাবে আমার হাই স্কুল সেটাও ছিল জুনিয়র হাই স্কুল। তারপরে হাই স্কুল আসতে হলো ক্লাস 8 থেকে 9 ওঠার পরে আসতে হলো সেই বাতিসায়। বাই দিস টাইম বাতিসায় আরও অনেক দূর, প্রায় 7 মাইল দূর, সেটা তো আরও অনেক কষ্টকর। সেখানে এক বছর লজিং থেকে পুরা, পরে আবার আমার আসা হাসানিয়াতে ম্যাট্রিক পাস করলাম। ওইটা করার পরে আমি কিন্তু অত্যন্ত শর্টকাট করে বলছি প্রথম উত্তরটা ডক্টর তাহেরের, সেখান থেকে আমার ম্যাট্রিক পাস করার পরে আমরা তখন স্বাধীনতার পরে 2 বার পরীক্ষা হয়েছে, একটা হইল 71-72 একসাথে মিলিয়ে আমি প্রথম পেয়েছিলাম। তখন আগে হইতো কুমিল্লায় ম্যাট্রিক পরীক্ষা, হইতো কুমিল্লায় আমাদের আগে ছিল এন্ট্রেন্স। আমাদের অত্র এলাকায় একজন এন্ট্রেন্স পাস করছে, কয়েক গ্রাম মিলা ওনাকে বহু মানুষ দেখতে আসছে এন্ট্রেন্স। তো আমাদের সময় ছিল ম্যাট্রিক, তো ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য তখন সরকার তাড়াহুড়া করে 14 গ্রামে সেন্টার দিল, তার আগে যাইতে হইতো কুমিল্লা অথবা ফেনী। কুমিল্লা ছিল আমাদের বাড়ি থেকে 24 মাইল দূরে, ফেনী ছিল আমাদের বাড়ি থেকে 12 মাইল দূরে। তো সেখানে মানুষ আমাদের বড়ো ভাইরা 2-6 জন যারা লেখাপড়া করছে, 1-2 মাসে চাউল আর তো কিছু নিয়ে যাওয়া যেত না, চাউল কিছু পয়সা কিছু মরিচ টরিচ নিয়ে যাইয়া কোনো আত্মীয়ের বাড়ি বা কোথাও যাইয়া থাকতে হইতো, সেটা ছিল আমাদের তখনকার আমলে। আমি প্রত্যন্ত অঞ্চলে বলছি, বাংলাদেশ এখানে অনেক গুণী জ্ঞানী লোক এবং অনেক ধনী লোকেরও বাস ছিল, আমি বলছি শুধু প্রত্যন্ত অঞ্চল যেটাকে করে আমাদের যারা একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ হয়েছে, আমি সেখানকার কথা বলছি। তো সেভাবে আমাদের ম্যাট্রিক পড়া, ইন্টারমিডিয়েট কলেজ সেটা আমার বলতে এখন ভালো লাগে না, আমি শুনে আমার মেয়ের ছোটো মেয়ের জামাই বলে যে বাবা মানুষ তো আর ছেলেকে সাইকেল দিবে না, কারণ সাইকেল না দেওয়াতে মোস্তফা কামাল হয়ে গেছে, বাবা আমাকে একটা সাইকেল দেয় নাই দেখে আমি কিন্তু চাক্কু চলে আসছি। 7 মাইল দূরে যাওয়া চিউড়া, চিউড়া মাত্র হাই স্কুল হয়েছে, আমার গ্রাম থেকে 6-7 মাইল দূরে। ইন্টারমিডিয়েট পড়া আমার জন্য কষ্টকর, খুব দূরে, সেই জন্য আমি রাগ করে বাবা তখন মাত্র রিটায়ারমেন্ট পাইয়া অল্প কিছু টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে গেলে তখন কী হইতো, জমি কিনলে অল্প কিনতে পারতো, বন্ধক নিলে একটু বেশি নেওয়া যেত, সেখানে বেশি করে করা যেত। তো সেখানে জ্যাঠা আমার জ্যাঠামশাই সব সবাই বললো আমরা কিছু জমি বন্ধক টন্ধক নেবো। তা আমি একটা সাইকেলের জন্য আবদার করলাম, অনেক কষ্ট করলাম যে আমার জন্য এত দূর যাওয়া আমার জন্য খুবই কষ্টকর, একটা সাইকেল দিলে আমি চিউড়া যেতে পারি। যাই হোক দিল না, পরে আমি রাগ করে চলে আসলাম। ওই যেটা আপনি দেখাইলেন গুলিস্তানের ট্রাফিক ব্যারাক, ওখানে তখন ওটাকে বলতো ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া এখন যে সিনেমা হলটার সামনে ছিল ওটার পিছনে একটা ট্রাফিক ব্যারাক ছিল। সারা ঢাকা শহরে মাত্র ট্রাফিক ব্যবস্থা বোধহয় স্বাধীনতার পরে শুরু হয়, ট্রাফিক ব্যারাকে আমার এক ভাই থাকতো, তো ওনাদের এখানে আমি ভাইয়ের সাথে নানুর থেকে কিছু চাউল নিয়ে আসা কিছুদিন ছিলাম। থাকার পরে এক রুমে 8-10 জন থাকে, অন্যরা একটু কানাকোষা করে একজন থাকবে, একটা মানে হয় ডাবল খাট অথবা ওই রকম একটা চৌকি ছিল, চৌকির নিচে ওদের চাউল, একটা ট্রাঙ্ক, পুলিশ একটা ট্রাঙ্ক পেতো রাখতো, তো এখানে অন্যদের একটু ডিস্টার্ব হতো। তো পরে ভাবলাম যে আমি কীভাবে এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যায়, তা আমি একটা লজিং এক ভাইকে বললাম, উনি যাত্রাবাড়ি যারা লজিং ঠিক করলো, যাত্রাবাড়ি তো মোড়ে না, যাত্রাবাড়ি থেকে আরও ভিতরে 1 মাইল ভিতরে, তো যাত্রাবাড়ি মোড়ের থেকে আসা চালানা দিয়ে গুলিস্তান আসতাম, আসা ওল্ড টাউনে একটা চাকরি ঠিক করলাম। ঠিক তো সহজে হয় নাই, কারণ ওনার তো লোকের দরকার নাই, আমাকে বার্ডেন দিচ্ছে, তো উনি অনিচ্ছা সত্ত্বেই 175 টাকা দিয়া 150 টাকার কম বা 175 দিয়ে রাখছে। উনি তখন যেটা বলছেন ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুলের পাট্টা ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, ওনার বাবা হাজির মোহাম্মদ হোসেন,
উনি জিঞ্জিরা থাকতেন, আসতেন সকালে, সন্ধ্যার সময় হারিকেন দিয়া কুপি দিয়া চলে যেতেন। তখন ওনারা দাদা আদম লিমিটেডের ব্যবসা হতো, অর্থাৎ আমরা যেরকম এখন পৃথিবীর বিভিন্ন দেশ বঙ্গি কার্গিল উইলমার যারা পৃথিবী কন্ট্রোল করে সমস্ত বিভিন্ন আইটেমে, ফুড গ্রেন সহ বিভিন্ন আইটেমে, তখন তো এত বড় ইয়া ছিল না, বাট পাকিস্তান আমলে দাদা লিমিটেড আদম লিমিটেড তখন তারা বাংলাদেশে যে সমস্ত খাদ্যদ্রব্য সরবরাহ হতো, বিশেষ করে সোয়াবিন তেল, আপনার বিভিন্ন কেমিক্যাল, স্কিল মিল পাউডারটা পোলান থেকে আসতো ব্যাগে করে, এগুলো ফরওয়ার্ড বিক্রি হতো, ওনারা দয়া করে লাইসেন্স পাইতো, এলসি করতো, বাজার যাই হয়। তখন তো কিছুই ছিল না ট্যাক্স ট্যাক্স, 1000 টাকা জিনিস ওনার যেগুলো 1200 টাকা দিও, কিন্তু এটার উপরে টপ অফ 20-30-40% লাভ ধরে ফরওয়ার্ড বিক্রি করে দিত, কারণ আমাদের তখন মালের দরকার, আমরা মাল তো যে কেউ ইম্পোর্ট করতে পারতো না, ইম্পোর্ট করতে ইম্পোর্টের লাইসেন্স ছিল, ইসলামাবাদ থেকে বা করাচি থেকে লাইসেন্স ইস্যু হতো, ওই লাইসেন্স আইনা ইস্ট পাকিস্তানের এরা করতো। তো সেইভাবে আমি ওনার এখানে কিছুদিন চাকরি করলাম, তখন যাত্রাবাড়ি থেকে আসা অনেক দূর হয়, তো এই 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 চাকরিটা মৌলভীবাজারে, সেখানে আমি একটা লজিং নিলাম, সকালে লজিং পড়াইতাম, পড়াই আসে আবার 9টা-9:30 থেকে মালিকের এখানে চাকরি করতাম, সুন্দর পরে বন্ধ হয়ে আবার যায় লজিং পড়াইয়া, তখন নিজের পড়াটা খুবই কষ্টকর হতো, চাকরি করা, লজিং সকালে রাতে পড়ানো, নিজের পড়াটা যা ইন্টারমিডিয়েট ফাইনাল দিতে হবে, যাক তারপরেও দিলাম, দেওয়ার পরে এই যে এই ওই কষ্ট, চাকরিগুলো কিন্তু আমাদের অনেক ইয়া ছিল, এখন কিন্তু মানবিকতা আছে, তখন কিন্তু আসলে আমি ওনাকে অমানবিক বলবো না, উনি আমাকে শিক্ষার জন্য অনেক দিয়েছে, তখন ট্রেডিশনে এটা ছিল, ওনার বাড়ি ছিল পাতলা খান, সন্ধ্যার পরে দোকানের বেসা কেনা যা হতো, একজন তখন ওখানে কুলি বলতো, বিশেষ করে নন বেঙ্গলি বেশি ছিল, কুলিদেরকে যারা ড্রাম এবং তোল উঠাই নিত ওদেরকে নিয়ে ওনার বেসা কেনার টাকাটা নিয়ে রাতে আমাকে পাতলা খান লেন যাইতে হইতো বিক্রিয়া পাড়ের পিছনে এই জগন্নাথের পাশে দিয়ে, তো তখন ওই যাওয়ার সময় আটানা দিত, আটার সময় হাইটে আসতে হতো, তো বলতাম স্যার টাকা দিয়ে সন্ধ্যার পরে ওখানে গিয়ে রাত 8টা-9টা বাজে হাইটে আসতে তো অনেক কষ্ট হয়, তখন উনি আমাকে বলছিল যেহেতু তুমি টাকা নিয়ে যাও এই জন্য তোমাকে রিক্সা ভাড়াটা দেওয়া হয়, ইট ইজ ইউর মানে পার্ট অফ ইউর জব, তুমি ওখানে আমার রাতে চাবি বন্ধ করে দিয়া টাকা না থাকলে ওই দিন পয়সাও দেওয়া হবে না, তুমি যাতে দোকানের চাবি আমাকে বাসায় পৌঁছায় দিয়ে আসবা, আবার সকালে কুলি যায় নিয়ে আসে, আমরা বসে থাকি, আমরা এসে খুলতাম। হাউ ওভার আমি যেটা বলছি, এইভাবে আমাদের তৎকালীন আমি না, এটা একটা প্রতিচ্ছবি, আমি আমার মতো এই জাতীয় যারাই যে এন্টারপ্রেনারশিপ যারাই আগাইছে তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম, আর আপনাদের তো এখন একটা দিক আছে ভাই, কিছুক্ষণ আগে আমার সুগুরবে উল্লেখ করছে তথ্য প্রযুক্তির যুগে, আমি ওখানে একদিন বলেছিলাম যে আমরা পড়েছি গ্রামে কীভাবে ভাই, কালো কেরোসিন সাদা কেরোসিন, এটার অর্থ হলো কালো কেরোসিন দিয়ে পড়লে কিছুক্ষণ পরে হারিকেন, একদম প্রতি 10 মিনিট পর পরে হারিকেন মুছতে হইত, সাদা কেরোসিন মানে যেখানে মোবিল মিলাইতো না, মোবিল মিলাই দিত যাতে কুপিটা আস্তে আস্তে জ্বলে, তো আমরা পড়ছি কালো কেরোসিন সাদা কেরোসিন দিয়া, আপনারা তো আজকাল সুইচ টিপ দিয়া লাইটে এয়ার কন্ডিশন ফ্যানের নিচে পড়ছেন, সুতরাং আপনাদের থেকে অনেক অনেক বেশি প্রত্যাশা, প্লাস সবুর ভাই যে কথা উল্লেখ করছে তথ্য প্রযুক্তির যুগে আপনারা আজকে হার্ভার্ড, MIT, অক্সফোর্ড, LSE লাইব্রেরিতে চলে যেতে পারছেন, যে কারো কিছু জীবনী সম্বন্ধে আপনারা নিজেদের ইন্টারকমের টেলিফোনে পাতা উল্টারিয়ে পাচ্ছেন, আইনস্টাইনেরটা আমাদের মতো বই মুখস্থ করে সেই ওই কথার মাঝে কথা আসে, আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠছি ফেনী কুমিল্লা গিয়া বড় ভাইদের পুরনো বই পড়ছি, সেটাও আমরা ওই ছ্যাপ দিয়া পাতা উল্টাইতাম, অর্ধেক পাতা থাকতো না, তো এ আমাদের খাতা বই থাকতোই না, তো আমরা ওই বই দিয়া পড়ছি, আপনারা তো এখন বই তো আছেই বিভিন্ন সাহিত্যিক এবং জ্ঞানী গুণীদের এখন হার্ড কপি আছে, প্লাস আপনাদের কাছে যে তথ্য প্রযুক্তি আছে, তথ্য প্রযুক্তির যুগে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সম্বন্ধে যে কোনো কিছুর জন্যই আপনারা এখন বলতে পারেন, এখন আমরা বলতে পারি আমি ওই মানে ওই দিন কোথায় জানি গেলাম, বললাম ওখানে লোকসংখ্যাগত একটা ইনভেস্টমেন্টের জন্য আসে, সাথে সাথে আমাকে বসা গুগল থেকে সে টেলিফোনে, যদিও আমি এই এটাতে এই প্রযুক্তিতে আমি খুব বেশি অভ্যস্ত না, সাথে সাথে ওই দেশের জনসংখ্যা, ওই দেশের ইনফ্রাস্ট্রাকচার বাইর করলো, আমি তখন বললাম যে না আমার এই বিনিয়োগটা ওখানে তাদের যে চাহিদা এক্সপোর্ট ফসিলিটি না থাকলে হবে না, যেটা বলছি যে আপনারা তাৎক্ষণিকভাবে পৃথিবীর যে কোনো কিছু অ্যাকসেপ্ট দিয়ে আপনার ওই নাসা অ্যাটমিক এনার্জি মানে অস্ত্র সংক্রান্ত বিশেষ কিছু ছাড়া অন্য যে কোনো কিছু আজকে আপনারা তথ্য প্রযুক্তির যুগে হাতের কাছে পাচ্ছেন, তার মানে কি আপনাদের এখন অপার সম্ভাবনা, আমাদের সময় কোনো সম্ভাবনাই ছিল না, আমরা কি হব
ভাই যে বলছে প্রথম প্রশ্নটায় আমি এখন উত্তর দিই নাই যে মানুষ করতো চাকরি, আমরা ব্যবসায় কিভাবে আসলেন। ওই ব্যবসা আসি বললাম, গ্রামে সপ্তাহে দুদিন বাজার বসতো, চাষা সুপারির দোকান করতো, তাও কী জন্য? ঠিক আছে, গ্রামে যখন তখন কৃষি সুপারি হতো, এখন তো সুপারি গাছ নাই, নারকেল গাছ নাই, আমাদের সমস্ত গাছগাছরা উঠে গেছে, আশেপাশে থেকে সুপারি এ না, ঠিক আছে, একটু সুপারি বিক্রি করতো, ওখান থেকে কিছু হইতো, আমি হয়তো মাঝে মধ্যে চাষার ওখানে বসতাম, তো কিন্তু পয়সা ঝুনঝুনা নেই, তখন চারানা আটানা একানা ওই এক পয়সা ছেদরা পয়সা ছিল, তো চাষা একটু বুট কিনা দিলে খায়ে চলে আসতাম, খুব আনন্দ। তো ওটা যেমন একটু ইয়ে করলো যে ও দোকানদারি করলে বোধহয় কিছু পয়সা করি দেখা যায়। আর তারপরে যেটা ভাই আপনারা বলছেন যে আমাদের যুদ্ধ বিধ্বস্ত এলাকা, বর্ডার এলাকা ছিল প্রায় পাঞ্জাবি, সেখানে কিছুই পাওয়া যেত না, বিশেষ করে ওই যে বললাম আমাদের তুল, আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে মেইন ছিল, আমাদের মতো আমাদের দেশে যারা বড় জমিদার ছিল, আমি তাদের কথা বলছি না, আমি সাদা মাঠা, আমি যে পরিবারের, এই পরিবারেই বাংলাদেশের মুখপত্র, শতকরা 90% ছিল আমার মতো পরিবারের। এই বাংলাদেশের মঙ্গা ছিল কিছুদিন আগে শেষ হয়েছে, আপনারা জানেন দুর্ভিক্ষ তখন ছিল, আমাদের দেশে বলতো রাট, রাট মানে দুর্ভিক্ষ, আষাঢ় মাস দেশে দুইটা হতো, তখন বিশেষ করে আষাঢ় শ্রাবণে খাদ্যদ্রব্য পাওয়া যেত না, কারণ দুইটা ফসল হইতো, ওই ফসলে দেখেন এখন আমরা, ভাই কিছুক্ষণ আগে উল্লেখ করছে, মাসে পৃথিবীর ষষ্ঠতম আমরা উৎপাদনকারী দেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, ইভেন আমরা চিনি একবার এক্সপোর্টও করছি জিয়াউর রহমানের আমলে। সুতরাং এই দেশের মানুষ অত্যন্ত উদ্যমী, হ্যাভ এ লুক এক জিনিস, আর বাস্তবভাবে থাকলে, সেখানে উপলব্ধি করলে, সেখানে বেড়ে উঠলে, সেটার সেই রিয়েলিটিটা যাদের মধ্যে আছে, এখানে যারা পুরো আসেন, তারা হয়তো পুরো আসেন জানেন, যেটা বলছি এরই মাঝে আমি আমি বেড়ে উঠছি, আমি বিশেষ কিছু না, পৃথিবীর ইতিহাসে যারাই উঠছে, আমি আমি তখন বলতাম যে বই পড়তাম, আমার আরেকটা অভ্যাস ছিল বই পড়া, মা বলতো বই পড়লে তো অনেক কেরোসিন খরচ হয়, তখন ওই হারিকেন দিয়া আমি তখন মাসুদ রানার বই পড়তাম, যে ড্রিল, কিন্তু তারপরে আই কনভার্টেড টু দি জ্ঞানী লোকদের, কী পৃথিবীর যে বিখ্যাত লোকদের, তারা কীভাবে হয়েছে আমরা জানি, তখনকার আমাদের বিখ্যাত লোক যারাই হয়েছে অত্যন্ত কঠোর কষ্ট এবং মেধা দিয়ে উঠছে, কোনো মানে আমাদের ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্নখানে যে উঠছে, আমি এটাই বলি মানে পাকিস্তানে যে পারভেজ মোশাররফ, আমরা দেশে বলতাম বদলিয়ালা, বদলিয়ালা মানে ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হয়েছে, ইন্ডিয়া থেকে যারা আসতো বাংলাদেশে, বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া যেত বদলিয়ালা, সেই মহাজার ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, তার অন দ্য ফায়ার একটা বই আমি পড়ছি, সেখানে তার কী কষ্টের জীবন ছিল, পাকিস্তান থেকে ভারত থেকে যখন সে পাকিস্তানে আসে, কত দিনে সে ট্রেন স্টেশনে আসছে, এখান থেকে সে কীভাবে মিলিটারিতে ঢুকছে, মিলিটারিতে ঢুকে সে প্যারামিলিটারিতে কীভাবে বেলুচিস্তানে মাথায় ঠান্ডার দিনে বালতি মাথায় নিয়ে হাঁটতে হয়েছে, তার কী কী শাস্তি হয়েছে, সেসব বই আমরা কিন্তু অনেক বই পড়তাম তখন ছিল, এখন ওই অভ্যাসগুলো নাই। আমি বলছি এই জন্য যে বই পড়া কিন্তু বাংলা একাডেমিতে অনেক সময় অনেকে বক্তৃতা দিয়ে বই পড়েন, এখানে কিন্তু আসলে 1000 ওয়ার্ডের মধ্যে 10টাও যদি আপনার মাথায় লাগে, যেমন মিড নাইট সান, হাউ বিকাম দি লর্ড ক্লাইভ, বাংলাদেশ স্বাধীনতা, পাকিস্তান এবং ভারত স্বাধীনতার সময় কী হয়েছে, আমাদের প্রজন্মের কী আপনারা কিন্তু জানেন না, তাহলে আমাদেরকে শিখতে হবে, আমরা খালি মোগল আমল, তারপরে আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের পরে কীভাবে ব্রিটিশ এই দেশে শাসন করছে, কীভাবে ব্রিটিশ আসলো, হাউ দি মীর জাফর উইল কাম টু দি বাঙালি, কেন আমাদের এই বদনাম যে বাঙালি মীর জাফরের জাতি, এইগুলা আমি এগুলো পড়লে কিন্তু আপনাদের মধ্যে নিজেরা যেমন নিজের কৃষ্টি সৃষ্টি এবং ঐতিহাস এবং পিছনে জানতে পারবেন এই যে সমাজ বিবর্তনে আমরা আজকে কোথায়, কে কোথায়, কীভাবে আসছে। জীবনের চাকরিটাই একটা বড় জিনিস, যে একটু লেখাপড়া শিখতে পারলে একটা চাকরি পেলে একদম সুন্দর লাইফ, এই লাইফ চাকরি রিটায়ার হবে, রিটায়ারমেন্ট পাবে, একটা ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবে, এটাই ছিল মানুষের জীবনে তখনকার সুন্দর লাইফ। কেউ যদি আমাদের দেশে আসতো তখন একটু পায়জামা পাঞ্জাবি পরে রিক্সায়, আমাদের কাছে এত ভালো লাগতো যে আমরা কখন যে একটু চাকরি করতে পারবো, এইভাবে বছরে একবার দুইবার দেশে আসবো, অনেক ছেলেপেলে আমরা আগে যেতাম, ওই চাষা ওই খালু শহর থেকে আসে, ওই কিছু লজেন্স অথবা একটু বুট কিনা দিলেও, বা আমরা যাই এমনি হই আল্লাহ করলাম, এটা কিন্তু আসলে উদ্দেশ্য ছিল। কিন্তু সেই উদ্দেশ্য থেকে দেশের স্বাধীনতা, স্বাধীনতার পরে দেশে হাহাকার, এইগুলা অ্যাকচুয়ালি আমাদের, আমার যে আশাটা এটা কিন্তু একদম কোনো পরিকল্পনাহীনভাবে, আমার ব্যবসায় আসাটা পরিকল্পনাহীনভাবে, বাট ব্যবসায় মনের একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ কীভাবে ওই চাষার সুপারি দোকানে বসা, প্লাস স্বাধীনতার সময় যুদ্ধে বললাম যে চাউল আর কেরোসিন অত্যন্ত, লবণ এবং কেরোসিন অত্যন্ত মানে অ্যাসেন্সিয়াল আইটেম, একদম দুর্বল ছিল বর্ডার এলাকা,
ওই হাসানপুর রেল স্টেশন থেকে 16 কেজি তেল মাথায় করে নিয়ে আসা, যে কিছু লাভ পাওয়া গেলো। আবার লাকসাম থেকে ঢালুয়া বাজার থেকে লবণ কিনে আয় না, যে কলা ভাতায় আমরা তখন বিক্রি করতাম, এখানে কিছু লাভ পাওয়া গেলো, কিন্তু এটা আমার মা করতে দেয় নাই। কেন সবসময় রাজাকার পাঞ্জাবি, কে কোথায় কোথায় মারা দিবে, তুমি এই কাম কেন করতে গেলো, তোমায় কে বলছি এটা, না আমরা না খাইয়া মরবো বা ঘর থেকে বাইর হওয়া যাবে না। 90-তে আমার প্রথম ফ্যাক্টরি, আমি তো ওই যে বললাম মৌলভীবাজারে আসা চাকরি, চাকরি থেকে ফ্লাইং, ফ্লাইং করতে গিয়ে পরে ওয়ার্কিং পার্টনার। আমার যে কিছু অভিজ্ঞতা মৌলভীবাজারে ওল্ড টাউনে, তখন কিছু কিছু লোকজনের টাকা পয়সা ছিল, তাদের একটা ঘর ওখানে সোয়ারিঘাটে ঘর ছিল, সেখানে আমি ওয়ার্কিং পার্টনার হিসেবে সামান্য কিছু স্যালারি প্লাস প্রফিটের একটা অংশ সেটা দিয়ে শুরু করি। কিন্তু সমস্যা তখন ছিল অনেক, ওখান থেকে লাভ করে কিছু যখন পয়সা হয়েছে আমরা ইম্পোর্ট করতে গেলাম, ইম্পোর্ট ভালো বুঝতাম না, মালটা পড়ছে কিছুটা লো কোয়ালিটি, তখন সেখানে ভাই কিছু উল্লেখ করছে যে আসছে মালটা পড়ছে কিছু লো কোয়ালিটি, তখন তারা ক্লিন করার পরে সিকিউরিটি গার্ড সেখানে প্রতি ট্রাক হিসাবে টাকা, আমার তো এটা অভিজ্ঞতা ছিল না, আমি দিব না বলাতে মার্শাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর তখন পাঠা দিল, তখন জেনারেল নুরুদ্দিন ছিল চিটাগাংয়ের চার্জে, এরা পাঠিয়ে দিল ওখানে। 1984 সালে মার্শাল্লাহ রি ইনস্টিটিউট হলো, সেক্রেটারির কোনা ভাঙ্গা ফেললো ভাই, আমি পড়লাম আরেক বিপদে। আর আমাদের তো কোনো আত্মীয় স্বজন বড়ো কেউ পরিচিত ছিল না, যে আসলে সমস্যাটা হয়েছে কেউ ফোন করে দিলে এই সমস্যাটা শেষ হয়ে যাবে। মার্শাল্লাহ রি ইনস্টিটিউট হয়েছে এমন তখন, মানে তখন দিদেন মার্শাল্লাহ খুবই গরম, আমার এই মালটা চলে গেছে তখন মার্শাল্লাহ ইনস্টিটিউটে, মার্শাল্লাহ এটা পাঠালো, দেশে তো কোনো নিয়ম কানুন না, এটা খাদ্যদ্রব্য পাঠাও খাদ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় পাঠালো এটা বাণিজ্য সংক্রান্ত পাঠাও বাণিজ্য মন্ত্রণালয়, এই বিভিন্ন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় ঘুরতে ঘুরতে আমার অনেক 2-3 বছর চলে গেছে। পরে যে মালটা পাওয়া গেলো, আসলে এই মালটা ডিউটি পেইড মাল, এটার আর গুণগত মান ভালো ছিল না, সেটা আমি সাবানে বিক্রি করে দিলাম। কিন্তু যেটা ইম্পর্টেন্ট ভাই উল্লেখ করছে, সমস্যা তো তখন পাহাড় ছিল, আসলে ব্যবসা তো তখন ছিলই না, ব্যবসা মানে তখন ইসলামাবাদ করাচি, ওখান থেকে যারা লাইসেন্স পারমিট দোজ হুয়ার পরসুন ছিল, এই পরসুনরা ওখানে যেতে পারত, ওখানে যেতে পারলে হয়তো, আমি আনোয়ারের কাছেও শুনছি উনি পাকিস্তান যাওয়ার সময় একজনের সাথে বসছে, বসে কীভাবে উনি ব্যবসায় আসছে, তখন তো ব্যবসা বাণিজ্য ছিল সব পাকিস্তান কেন্দ্রিক, ইসলামাবাদ এবং করাচিতে। তা আমি ইন্দু সুইস ব্যাংক তখন দিদেন মাওলা ভাই, আজকে আমার অত্যন্ত মনে পড়ে, মারা গেছে বেচারা মুর্তুজা সাহেব, ইন্দু সুইস ব্যাংকের মতিঝিলের কোনা ইন্দু সুইস ব্যাংক, তখন ওনাকে বললাম যে ভাই আমার তো ব্যবসা শেষ হয়ে গেছে, মালটা সিজ হয়ে গেছে, আমি আস্তে আস্তে, তখন কসকোর নামে বাংলাদেশে ছিল, সারা বাংলাদেশে কসকোর ছিল, আপনারা 80-এর দশকে কসকোর সারা বাংলাদেশে প্রত্যেক ইউনিয়ন লেভেল ছিল এবং ঢাকাতে বিভিন্ন দোকানে দোকানে ছিল, কসকোর মানে ন্যায্য মূল্যের দোকান, সরকার যেসব সাহায্য পেত এগুলা, আর যেগুলো সাহায্য পেত না মার্কেট থেকে কিনে নিয়ে ওগুলো তারা একটা রেটে বিক্রি করতো। তা আমাদের তখন আমরা কসকোরে সাপ্লাই নিলাম তৈলটা, যেহেতু আমি মৌলভীবাজারে তেল চিনি ডাইলের ব্যবসা চাকরি করতাম, ওই একটা ন্যাক যে তেল চিনি ডাইলটা বোধহয় এটা আমার জন্য একটা ইয়া। তো তখন সরকারের লাইসেন্স ছিল আদমজি ঢাকা ভেজিটেবল থেকে, দিদেন খন্দকার মোস্তাকের ছেলে, প্রেসিডেন্ট খন্দকার মোস্তাকের ছেলে, উনি আমি আর 2 বন্ধু, ওরা খুব হাই লেভেলের ছিল, আমি সবচেয়ে লোয়ার লেভেলের যে সেখানে সাপ্লাই। তো তখন তো ছিল টিন, এই ছোটো ছোটো টিনগুলো ছিল, আধা কেজি 1 কেজি টিন, আমরা সেখানে ড্রামে আনতাম, আইনার টিন নিজেরা, আমি নিজে আমার 3-4 জন ছেলে টেলে নিয়ে মৌলভীবাজারে টিন করতাম, করে এটাকে ঢালাই করতাম, ঝালাই উপরে নিচে, এটা নিয়ে সারা ঢাকা শহরে সাপ্লাই দিয়া আমরা বিক্রি করতাম। ওইটা করে আস্তে আস্তে আমি যে পুঁজি পেতাম, ছোটো ভাইকে তখন আইনা আমার দোকানে বসাইলাম যে তুমি দোকানে বসো আর আমি সাপ্লাইগুলো বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন ওখানে সাপ্লাই অথবা কীখানে কোথায় কী পাওয়া যায় ওখান থেকে ব্যাংকের টাকাটা শোধ করছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ব্যাংকের টাকাটা আমি কখনো মনে ছিল না যে, কারণ ব্যাংক ছাড়া পুঁজি নাই ব্যবসা হবে না, এটা কিন্তু আমি প্রথম থেকেই বলছি, কোনো সময় ব্যাংকের টাকা মারা অথবা ব্যাংকে প্রতিহত করা, সবসময় ব্যাংকে যাই বলতাম আমার এই সমস্যা হয়েছে, বাট সো কাইন্ড, আমরা সাদা মাঠা মানুষ ছিলাম, ব্যাংক আমাকে বিশ্বাস করছে এবং সেখানে ব্যাংক আমাদের জন্য আগেই আসছে, মানে অত্যন্ত কনজারভেটিভলি। আপনাদের প্রথম জীবনের সাহস, রিস্কটা নিতে হবে, শুরু করতে হবে, কিছুটা শুরু করতে হবে, আপনাদের শুরু না করলে, সাহস না নিলে আপনার তো একদম ওখানেই থেকে গেলেন। কারণ আমার শুরুটা, আমি তো একটার জন্য বসে থাকি না, আমি নানান দিকে চেষ্টা করছি।